নাম প্রদীপ্ত চট্টোপাধ্যায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি খড়দা থেকে। এখানে কতদিন এসেছেন প্রথমত জানি? এখানে আমি এসেছি বিগত এক বছর হল। কি প্রবলেম নিয়ে এসেছেন? প্রথম বলি, আমি একজন ডান্সার। ওকে, আমার প্রচন্ড রকম একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে যে আমি ডান্সের দিকে যতটা মানে কাজ করার চেষ্টা করছিলাম কিন্তু ততটা করতে পারছিলাম না। তারপরে আমি এদিক ওদিক অনেককে দেখিয়েছি, সে তাদের নাম্বার আমার এখন উচিত না। তা আমি সে তারপরে আমি এই স্যারের অর্থাৎ মহারাজের খবর পেলাম। সেটা হচ্ছে আমি একদিন এয়ারপোর্ট এখান থেকে মানে যাচ্ছিলাম, বিদেশ থেকে ফিরছিলাম এমন সময় আপনার এয়ারপোর্টের কাছে স্যারের এটা দেখলাম, মানে নাম টাম দিয়ে তারপরে ফোনে যোগাযোগ করলাম। তারপরে স্যার বললেন ঠিক আছে, একদিন স্যার তো ধরেন না ডাইরেক্ট ফোন, এখানকার একজন আছেন যে কার্তিক বলে, তা উনি ফোন ধরলেন, ধরে বললেন যে আপনি এসে চেম্বারে কথা বলুন, আমাদের এখানে এখানে চেম্বার আছে। তা আমরা এই এয়ারপোর্টে এখানে আড়াই নম্বরে এলাম স্যারের বাড়িতে, এসে স্যারকে আমার প্রবলেম সব বললাম। তার আগেই স্যার যেটা ভালো জিনিস সব থেকে বেটার মহারাজের, যেটা যে মহারাজ আগে নিজে বলেন তারপরে বলেন যে মিলিয়ে আমি দেখবো না তার হচ্ছে কিনা তোমার। তা দেখলাম তো আমার সবই মানে মিলে গেলেন স্যার যেগুলো বললেন। তা বলার পর আমি তোমার স্যার কতগুলো কাজ করতে বললেন, সে কাজগুলো করলাম, তা করছি এখনো করছি। তা কাজ করার পর দেখছি আমি প্রথম দুটো তিনটে কাজ করার পরে আমি অনেকটাই সাকসেসফুল। সেটা কতদিনের মধ্যে এই চেঞ্জেসটা এসছে? আমার তো খুবই মানে একদম খুবই লাকিলি যে ব্যাপারগুলো বলবো, এটা হয়তো লোকে বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমার ক্ষেত্রে কিন্তু স্যারেরটা দু মাসের মধ্যেই হয়েছে। আমি এসেছিলাম একদম মার্চ মাসে, মার্চ মাসে আসার পর তারপরে আমার মোটামুটি ধরুন জুন জুলাই থেকে ভালো আমি কাজ করতে পারছি, এবং এখনো পর্যন্ত তো আমি সাকসেসফুলি কাজ করি স্যারের কাছে। আপনি ফুললি স্যাটিসফাইড? মোটামুটি একদম বলতে পারেন 100 এর মধ্যে হয়তো 80% আমি এখন পেয়ে গেছি, আর 20% পাবোই আশা করছি স্যারের আশীর্বাদ, মায়ের আশীর্বাদে। তাহলে তন্ত্র অদৃশ্য হলেও সত্যি? একদম আমার কাছে। শ্রী অশোক মহারাজের ব্ল্যাক ম্যাজিক নিয়ে কি ধারণা আপনার? তিনি যে প্রয়োগ করেন সেটা সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আমি অতটা স্যারের ব্যাপারে অতটা বলতে পারবো না, কারণ স্যার যেটাই বলেন যে আমি করব তারপরে সাকসেসফুল করবো কিনা সেটা জানাবে। যেগুলো বলেছিলেন সেগুলো আমার এক বছরের মধ্যেই হচ্ছে, যেমন আমার পায়ের একটা প্রবলেম রিসেন্ট লিগামেন্ট ছিঁড়ে যাওয়া নিয়ে। তা স্যার বলেছেন যে ওটা নিয়ে তুমি খুব একটা ভুগবে না, কিন্তু আমার সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট আছে, চোট লেগেছে। এবার চোট লাগাতে বেশ ভালোই লেগেছে, তা আমি আবার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখেছিলাম, ডাক্তার বললেন যে এক্স রে করা হয়েছে, তা বললেন সামান্য একটু চিড় লেগেছে। তা এই হচ্ছে বড় প্রমাণ, স্যার আমাকে বলেছিলেন যে একটা অ্যাক্সিডেন্ট হবে কিন্তু টেনশন করো না ঠিক হয়ে যাবো। মানে জ্যোতিষ ব্যক্তিত্ব হিসাবেও যেমন তার পারদর্শিতা, আর তান্ত্রিক ব্যক্তিত্ব হিসাবে তো তার, আমার কাছে তো সবসময় স্যার মানে মহারাজ মহারাজের জায়গাতে রাখবেন। আপনি আপনি কথা প্রসঙ্গে একটু আগে বলছিলেন আপনি এর আগে কয়েকটা জায়গায় অন্য জায়গায় যেতে হয়েছিল আপনাকে, সেখানে এক্সপিরিয়েন্স আপনার কেমন ছিল? সেখানে এই স্যার যেটা করছেন যে এই যে আহুতি দেওয়ার ব্যাপারটা, এটা স্যার যেমন বলেন যে আমাকে টাচ করে থাকো, এবং স্যার যেভাবে বলেন অনেক জায়গায় সেটা কিন্তু করেন না। তফাৎ আর কিছুতে পড়েছে? আর আমি কিছু মুহূর্তে বলবো না, কারণ বুঝতে পারছেন চ্যানেল ব্যাপার আমার বলাটা উচিত না। মানে আমি স্যারের কাছে এসে অনেক অনেক কিছু পেয়েছি, এবং আশা করবো সবাই আসুক স্যারের কাছে, তাদের অরিজিনাল অর্থাৎ সত্যি কথাটা বলতে হবে। আজকে আমি যদি মিথ্যে বলি তাহলে মিথ্যে বলতে স্যারের কিছু করার নেই, তাই না? অনেকে আছে ডেট অফ বার্থ মিথ্যে বলছে, অনেকে আছেন জায়গায় প্লেস মিথ্যে বলছে, অনেকে তার সমস্যাটার অর্ধেকটা বলছে অর্ধেকটা বলছেন না, সেরকম বললে তো স্যারের কিছু করার নেই বা মহারাজের কিছু করার নেই। আপনি নিজে রেজাল্ট পেয়েছেন অনেকটা, অন্য কাউকে বলেছেন সন্ধান দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, অনেককেই বলেছি, এবং আমাদের পরিচিতি অনেকেই এসছে আসবেও। কি বলেছেন, কেন অশোক মহারাজের কাছে তারা আসবে? আমি যেটা পেয়েছি সেটাই আমি বলেছি, এবং মহারাজের কাছে সেও আসুক
সেও যেন উপকৃত হয় মহারাজের কাছ থেকে, সেই ভরসা থেকে। অবশ্যই, একদম।